ইতিহাসের ছাত্রী আজকে ইতিহাস নিয়ে আলোচনা করতে হাজির 104.8 ইশক এফএম ইন্ডিয়ার অনলি রোমান্টিক রেডিও স্টেশনের কলকাতার অনের স্টুডিওতে হাজির করেছি আমার দুই প্রিয় অভিনেতা এবং তাদের ছবি নিয়ে আলোচনা করতে, যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম, কর্ণ সুবর্ণের গুপ্তধন নিয়ে আড্ডা মারার জন্য আজকে আমাদের এই অনের স্টুডিওতে। সঙ্গে আছে আবির চ্যাটার্জি এবং অর্জুন চক্রবর্তী, মানে সোনাদা আর স্ক্রিনে আবির। সবার প্রথম প্রশ্ন, আমি ইতিহাসে এমএ। আচ্ছা, সেসব বেশি বলবো না। হ্যাঁ, এবং সেটা আবার রেডিও জকিং করতে করতে ফুল টাইম ইতিহাসে গ্রাজুয়েশন এবং এমএ, সুতরাং হ্যাঁ, মানে কে ভেবেছিল। যাই হোক, যে প্রশ্নটা করতে চাই, নতুন অভিযান কোথায় চললে? এবার দেখো, আমাদের ছবির নাম কর্ণ সুবর্ণের গুপ্তধন, কাজেই স্বাভাবিকভাবে একটা এরকম ধারণা হতেই পারে যে আমরা কর্ণ সুবর্ণর দিকেই যাচ্ছি, সেটা এক্ষুনি ভাঙছি না। তবে যেহেতু এটা গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির একটা অংশ এবং আমাদের এটা মোটামুটি স্থির হয়ে আছে যে সোনাদা, আবিল্লাল এবং ঝিনুক তারা বাংলার মধ্যেই থাকবে, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি এবং বাংলার ফেলে আসা সময় এবং সেই সময়ের সঙ্গে সঙ্গে যেটুকু ট্রেজার বা গুপ্তধন থাকে তারই একটা খোঁজ চলবে। কাজে এটা বাংলার মধ্যেই কোনো অঞ্চল, এবং হ্যাঁ, কর্ণ সুবর্ণ অবশ্যই তার মধ্যে আছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অঞ্চলও আছে। আমাদের এমনিতে ঘটনাগুলো বা জায়গাগুলো প্রথম ছবি থেকেই দেখবে যে জায়গাগুলোর নামগুলো আমরা একটু কল্পনার আশ্রয় নিই। এবারে আমরা যাচ্ছি রোহিতাশ্বকর বলে একটা জায়গা। আচ্ছা, আবির আর ঝিনুকের কি এই থার্ড ফ্র্যাঞ্চাইজিতে বিয়েটা হলো নাকি না, এবারেও ঝুলে আছে? না, আমি যদি সব বলে দিই যে কোথায় যাচ্ছি, কি রহস্য, বিয়ে হলো কিনা, তাহলে আর 30 তারিখ থেকে মানুষ কি দেখবে, তাই না? আমি কিছুই বলবো না। 30 সেপ্টেম্বরের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। কিছুই বলবো না। ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট আমি কিছু ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট বলবো না। ইস, যেন এবারটা বিয়ে হয়ে যায়, খালি আংটি পাচ্ছে, বিয়ের গিফট পাচ্ছে, বিয়েটাতে খাওয়া হয়েছে কিনা আর আবির কত খেয়েছে সেটা আমরা দেখতে চাই। আবির এবার কি নতুন কারিকুলার অ্যাক্টিভিটি করছে, মানে এখন কি, মানে খেয়ে তো চলেছে সেটা তো সোনাদাই বলে দিল, এবং সেটা মনে হয় আবির লালের একটা ইম্পর্টেন্ট পার্ট যে যখন তখন খাচ্ছে, কিন্তু তাছাড়া নতুন কি কারিকুলার অ্যাক্টিভিটি, মানে যেরকম সুইমিং তো হলো, সুইমিং হয়েছিল। হ্যাঁ, ইন পার্টিকুলার রয়েছে, মানে অনেক রকম চমক রয়েছে যেগুলো আমি কিছুই বলবো না, বড় পর্দায় দেখতে হবে। কিন্তু যা যা করে থাকে আবির লাল সেরকম তো করছেই, আর এবারে যেরকম অ্যাডভেঞ্চারটা আরো গ্র্যান্ড স্কেলে, সেরকম অনেক কিছুই একটু ইভলভড আর একটু ডেভেলপড, মানে এভরিওয়ান হ্যাজ গন থ্রু দ্যাট গ্রোথ প্রসেস, তো অনেক কিছুই হচ্ছে এবারে। ইন পার্টিকুলার এই মুহূর্তে কিছুই বলতে বলার নেই সেরকম। ওকে ওকে কি শিখিয়ে আনা হয়েছে, কিছুই বলবো না বলতে হবে? আমি কম কথা বলি, এবার শেখানো হয়েছে একটু বেশি। যদি আগের সিনেমার বেলাতেও বলেছে কিছুই বলবো না, এটা বলা বারণ, কিছুই বলবো না, এটা তো ঠিক নয়। আচ্ছা, সোনাদা হিসেবে হু ডু ইউ প্রেফার অ্যাজ আ বেটার অ্যাসিস্ট্যান্ট, আবির লাল না ঝিনুক? দেখো, অ্যাসিস্ট্যান্ট তো সেরকম নয়, এরা দুজনেই আমার একেবারে যাকে বলে ছায়া সঙ্গী। তবে হ্যাঁ, তদন্তের ক্ষেত্রে, তদন্ত বলবো না, ডিডাকশন আমি রাদার বলবো, ধাঁধার ক্ষেত্রে, যেহেতু ঝিনুক ইজ মোর ইন্টারেস্টেড ওই ঘটনাগুলোতে, হয়তো ও ওর ইনপুট গুলো অনেক তাড়াতাড়ি আসে। একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট প্রথম ছবি থেকে, এই ছবিতেও সেটা, যে এই যে গুপ্তধন, যতবারই গুপ্তধনের কথাটা আসে সবচেয়ে বেশি এক্সাইটেড আবির লালই হয়। আমরা ট্রেলারও দেখছি, সোনাদা আবার গুপ্তধন, এইভাবে উত্তেজিত হয়ে যায়। কিন্তু এটা কিন্তু শুধুই গুপ্তধন বা ট্রেজার পাওয়ার লোভ নয়, এই যে অ্যাডভেঞ্চারটা, এই যে প্রসেসটা, এবং আমার কোথাও গিয়ে মনে হয় আবির লাল খুব তাড়াতাড়ি উপভোগ করে যে সোনাদা একের পর এক স্তর পেরিয়ে আর একটা ধাপে চলে যাচ্ছে, একটা কনফিডেন্সও যেরকম আছে, এটা শুধুই টাকা পয়সার লোভ থাকলে এটা হতে পারে না। না, এটা অ্যাডভেঞ্চারের লোভ, একদমই, এবং হয়তো বয়সটা কম বলে উত্তেজনাটা বেশি সেই কারণে, তো সেটাও মাথায় রাখতে হবে। কাজেই আবির লাল ও ঝিনুক কাউকে ছাড়াই সোনাদার এক পাও চলবে। ছবির থেকে একটু বেরিয়ে এসে বলি, এ কতটা মানে ইন রিয়েল লাইফ, বিকজ তোমাদের একটা মানে অনস্ক্রিন যেমন কেমিস্ট্রি দেখা যায়, অফ স্ক্রিনও কিছুক্ষণ আগে আমরা একটা কেমিস্ট্রি দেখছিলাম, মানে এই মানে কতটা অ্যাকচুয়ালি অর্জুন, কতটা আবির লাল ইন রিয়েল লাইফ? খাওয়া দাওয়ার ব্যাপারটা একদমই নয়, সম্পূর্ণ অন্য মেরু, ও হি ইজ নট আ ফুডি, তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় সেটা খুব বড় চ্যালেঞ্জ যে এই চরিত্রটা ফুটিয়ে তোলা অত কনভিনসিংলি, একদমই ও ফুডি নয়। আর সোনাদার সাথে আবিরের কত মিল? হ্যাঁ, কমন কম্পোজ ব্যাপারটা তো আছেই, তবে মানে হ্যাঁ, অত হিস্ট্রি নিয়ে ফ্যাকচুয়াল ইনফরমেশন ওইটা হয়তো নয়, সেটা তো পড়াশোনা যেরকম ইনস্ট্যান্টলি একটা লম্বা হিস্ট্রি বলে দিচ্ছে সব ব্যাপারই, সেটা তোমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কতটা জমাটি সেটা দর্শকদের সামনে বেশি আলোচনা না করে ভালো।
এবার ট্রেলারে দেখা যাচ্ছে দেয়ার্স আ চেজিং সিন যেখানে তুমি বাইকে যাচ্ছ, মানে এখানে কি মানে প্রচুর অ্যাকশন? এবার শোনা দেখি মানে হেভি ঢিসুম ঢিসুম করছে না? ঢিসুম ঢিসুম হয়তো অতটা নেই, তাহলে আছে, বাট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট বা আগেরটা যেরকম অসি চালনার একটা ব্যাপার, নকল দানার সাথে একটা ফাইটিং সিন সেরকম এবারটাই নেই। এখানে সোনা দাকে একটা প্রশ্ন করতে চাই ইন আবির স্টাইল, সিমন্তি কি বলবো আর, একটু একটু তুমি ওই সিমন্তি সরকার আমাদের আমার ঝিনুকের লেগ পুলিং তো চলছেই সোনাদাকে নিয়ে, সিমন্তিকে নিয়ে সোনাদার লেগ পুল। তবে উত্তরটা আমরাও চাই, মানে সেটা কোন দিকে যাচ্ছে, কিছু হচ্ছে কি না, ওইভাবে ওইভাবে প্রশ্নটাই বরং করে সোনাদা সোনাদা তাহলে কি সিমন্তি আসছে? পরের প্রশ্নটা কি সোনাদা এরকমই করে পূর্ণ প্রসঙ্গে চলে যায়? ভিলেন গুলো নাম বড় বিটকেল, যেমন জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং নাম, ভিলেনের নাম বড় বিটকেল, এই ভিলেন কেমন, মানে এ কতটা খতরনাক আগের দুই ভিলেন মানে রজতাবদা এবং খরাজদার থেকে? দেখো নামগুলোর পিছনে গল্প আছে, মানে নামগুলো এমনি এমনি দেওয়া হয়নি, আমরা প্রথমে দেখেছি দশনন্দাকে প্রথমে, এই ছবিতে আমরা দেখছি ভুজঙ্গ হাজরা, নামটা কেন এরকম সেটা ছবিতে বুঝতে পারবে, নামের পিছনে একটা কারণ আছে। আর একটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এই গুপ্তধন ফ্র্যাঞ্চাইজিতে আমরা যে খুব দুষ্টু লোকদেরও দেখি কিন্তু তাদেরও একটা কমিক্যাল সাইডও দেখি সেইভাবে, কারণ আমরা তো মূলত ছবিটা ফ্যামিলি ওয়াচের জন্য বানানো এবং ছোটরা ভীষণ পছন্দ করে, তার ফলে আমরা কিন্তু খুব ইচ্ছাকৃত ভাবেই খুব ব্লাড অ্যান্ড গোরটাকে আমরা একটু অ্যাভয়েডই করি। একটা চাপের প্রশ্ন করছি তোমাকে, সেটা হচ্ছে কানাঘুষও শোনা যাচ্ছে বেশ কিছু লোকজনদের থেকে এবং কন্টেম্পোরারিজদের সঙ্গে যদি তুলনা করা হয় সেখানে, যে তুমি কিছু কিছু ডিরেক্টরসদের ফেভারিট, মানে যেমন সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া ভাবতে পারতেন না, তেমন অরিন্দম শীল এবং ধ্রুব ব্যানার্জি তোমাকে ছাড়া ভাবতে পারে না, সো এটা নিয়ে তোমার কি বক্তব্য এবং হাউ ডু ইউ ওয়ান্ট টু কাউন্টার দিস সিচুয়েশন? দেখো যদি সত্যি এটা হয় তাহলে তো আমি খুব খুশি হব, কারণ একজন পরিচালক হচ্ছেন একমাত্র মানুষ যিনি পুরো প্রজেক্টটা দেখতে পান। আমি এটা কালকেও একটা ওই আমাদের কলেজ ইন্টারঅ্যাকশনে বলছিলাম যে আমরা না এক একটা অংশ দেখতে পাই, মানে আমি যখন অভিনয় করছি বা যিনি হয়তো ক্যামেরা করছেন বা যিনি হয়তো লাইট করছেন, যিনি সেট করছেন, তারা তাদের একটু, ডিরেক্টর ইজ অনলি পার্সন হু নোজ দ্য হোল থিং, সো ইটস আ ডিরেক্টরস বেবি ফিল্মের ক্ষেত্রে তো বটেই। আচ্ছা সেটের মধ্যে কোন একটা মজার গল্প যেটা এক্সক্লুসিভলি ইশক টলটেলস এর প্ল্যাটফর্মে রিভিল করতে চাও, একটা গল্প তুমি একটা গল্প তুমি, কারণ চুপ করে বসে থাকলে হবে না। মজার গল্প তো মানে মজার পুরো শুটিংটাই মজার, মানে কেউ একটা ছড়িয়েছে বা কেউ একটা ঠিক টাইমে আসেনি এবং তারপরে তার প্রচুর ব্যাশিং হয়েছে বা কেউ একটা পড়ে গেছে এবং সবাই হ্যাঁ পড়ে গেছি, আমি পড়ে গেছি একবার, বাট দ্যাট ওয়াজ ডেঞ্জারাস, হ্যাঁ দ্যাট কুড হ্যাভ বিন ভেরি ডেঞ্জারাস, কিন্তু সেটা ওই আর কি, মানে গর্ত টর্ত করা ছিল, সেটা আমাদেরই তৈরি করা সিনের জন্য, তো সেখানে আর কি ওই যা হয় জঙ্গলের মধ্যে পাতা টাতা থাকে তো বোঝা যায়নি, সেই জন্য আর কি ফেল ইনটু, যেটা ট্রেলারে দেখা গেছে সেটা রিয়েল লাইফে হয়েছে, অতটা হয়নি বাট আরুম ভাবি নয় কিন্তু মানে খুবই ভয়ঙ্কর হতে পারে, কারণ আমি কিন্তু সামনে ছিলাম, আচ্ছা একটা আওয়াজ পেলাম যে ঘুরলাম কাট কাট কাট, কারণ ঘুরে যায় বাট ইনস্ট্যান্ট রিয়াকশনটা হচ্ছে এটা হলো আমার সাথে, এইটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন, ম্যাথাটা তো পড়ে, কারণ তারপরে আমাদের একটা একটু সময় লাগে ওটা রিয়েলাইজ করতে কি হয়েছে, বাট থ্যাঙ্কফুলি মানে ও যেখানে পড়েছে ঠিক ওই একই রাস্তা দিয়ে আমরাও, আমি তার আগেই ক্রস করেছি, মানে ধরো এটা যদি গর্ত হয় আমি ঠিক এইখানে পাটা ফেলেছি, আচ্ছা আর ওখানেই পড়েছে, ওটা মানে আমরা প্রত্যেকেই পড়তাম, আমরা আমি কিঞ্জল ঈশা এবং ও আমরা চারজন ছিলাম সিকোয়েন্সে, আমরা যে কেউ ওটা পড়তে পারতাম, তো সেই কারণে ইনস্ট্যান্ট হাসিটা হয়নি আমাদের, তারপরে হাসাহাসি হয়েছে। পুজো যেহেতু সামনে এবং 30 সেপ্টেম্বর কর্ণ সুবর্ণের গুপ্তধন রিলিজ করছে, ফিল্মি উইক এবং গ্রেট, কারণ কি যেটা তুমি বললে মানে এখনো বাঙালির গুপ্তধন রহস্য এই জাতীয় ছবি বড়দের, ছোটদের তো শুধু নয় বড়দেরও দেখতে খুব ভালো লাগে এবং সেরকম একটা সুন্দর সময় ছবিটা রিলিজ করছে। অন দ্যাট নোট পুজোর কি কি প্ল্যান, মানে অ্যাপার্ট ফ্রম গোয়িং ইন দ্য হলস এন্ড চেকিং আউট এন্ড ফ্যান মোমেন্টস ছাড়া কোনো পুজো প্ল্যান? আই এম নট গোয়িং ইন টু দ্য হলস, মানে প্যান্ডেল হপিং মানে এখন তো সম্ভব না, বাট কোনো কালে কি করা যাবে, মানে ভালো লাগতো কি স্কুল কলেজে, হাই স্কুল কলেজ বা আর্লি অফিস ডেজ এরকম ডেফিনেটলি, খুবই ভালো খুবই ভালো ভালো, একটা ইনভিটেশন দুজনে মিলে একটু কোঅর্ডিনেট করে দা আবির সোনাদা কেমিস্ট্রি দিয়ে যদি একটা ইনভিটেশন হয় অফ ওয়াচিং দ্য ফিল্ম।
পঞ্চমীর দিন আসছে কর্ণসুবর্ণের গুপ্তধন, সপরিবারে আপনারা অবশ্যই বড় পর্দায় দেখবেন, এবং সোনাদা আবির লাল ও জিনুকের সঙ্গে আরো একবার অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ুন, চলুন।